السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، من حديث جابر: والعشاء أحيانا وأحيانا إذا رأوهم مجتمعوا عجلا، وإذا رأوهم أبطأوا أخرا. والصبح كان النبي صلى الله عليه وسلم يصليها بغلس. رواه البخاري، حديث نمبر 560. সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইরা, দিনাজপুর জেলা জমিয়ত আহলুল হাদিসের কিসমত দাওয়ার পক্ষ থেকে দৈনন্দিন বুলুগুল মারামের আলোচনায় আপনাদেরকে সুস্বাগতম এবং মোবারকবাদ জানাচ্ছি। ধারাবাহিক আলোচনায় আমরা নামাজ সালাতের সময়সমূহ সংক্রান্ত আলোচনা চালিয়ে যাচ্ছি কিতাব ও সালাতের মধ্য থেকে। আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মাসালা উপস্থাপন করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত আদায় করেছেন, এবং এশার সালাত আদায়ের ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন যে এশা নামাজকে একটু বিলম্ব করে পড়া। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদাত ছিল এরকম। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গণিত হাদিস থেকে যেটা প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এশা সালাতকে তড়িঘড়ি করে আদায় করে নিতেন, আবার কখনো বিলম্ব করতেন, কখনো বিলম্ব করতেন। একটি হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত একটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক রজনীতে এশা নামাজ আদায়ে খুব বিলম্ব করলেন, এমনকি রাতের কিছু অংশ অতিবাহিত হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হুজরাখানা থেকে বের হলেন এবং লোকদেরকে নিয়ে নামাজ আদা করলেন। লোকদেরকে সাথে নিয়ে নামাজ আদা করার পর বললেন যে এটি আসলে এশার সালাত আদায়ের উপযুক্ত সময়। তারপরে তিনি বললেন যে যদি আমার উম্মতের জন্য এটা কষ্টদায়ক না হয়ে যেত, তাহলে এই সময়টাকে আমি এশার সালাত আদায়ের জন্য নির্ধারণ করতাম। এই মুসলিমের হাদিস এসেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সালাতুল এশা আদায়ের এই প্রক্রিয়া ছিল। হযরত জাবির বর্ণিত হাদিসে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এটা করতেন, কখনো এটা করতেন। ইজার আউহু মুজতামাউ আজ্জালা, যখন দেখতেন যে লোকজন একবারে পূর্ণ মাত্রা এসে গেছে, মসজিদ ভরে গেছে, সাথে সাথে তিনি ইকামত দিয়ে নামাজ সালাত আদায়ের জন্য অনুমতি দিতেন। ওয়া ইজার আউহুম তাও আখারা, যখন দেখতেন যে না লোকজন আসতে বিলম্ব করছে, দেরি স্থির হচ্ছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দেরি করতেন, একটু দেরি করতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফজর যে আদা করতেন, এটি অধিকাংশ হাদিসেই প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লিহা বিগালাসিন, অন্ধকারের মধ্যে, অন্ধকারের মধ্যে আদায় করতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সালাতুল ফজর আদায়ের ব্যাপারটা ছিল এরকম যে হযরত আবু মুসা আসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসে বলা হয়েছে যে ফা আকামাল ফজরা হিনান শাক্কাল ফজর, যখন সুবহ সাদিক উদিত হতো তখন তিনি ফজরের নামাজ কায়েম করতেন, আদা করতেন। আর মানুষ তখনও পরস্পর পরস্পরকে ভালোভাবে চিনতে পারতেন না, এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা প্রমাণিত হয় সেটা হলো এই যে গালাস, অর্থাৎ অন্ধকারের মধ্যেই তখনও মানুষ পরস্পর কাছে বসে থাকত, সেই কাছে বসা লোকটিকেও চিনতে পারতেন না, এমন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত আদায় করতেন। অতএব আমাদের মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে, যে পদ্ধতিতে, যে প্রক্রিয়াতে, যে সময়ে নামাজ আদা করেছেন, সে বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। কখনো হতে পারে নামাজের টাইম এদিক ওদিক কিছু ইমাম সাহেব বা হয়তো যারা কমিটিতে আছে তারা করতে পারে, এটা নিয়ে বাগবিতণ্ডা করা বা এগুলো নিয়ে সমালোচনা বা এগুলো নিয়ে কথা বার্তা বলা এটা সমচিন নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিসে এরকম কিছু তারতম্যের প্রমাণ পাওয়া যায়। আশা করি আপনারা সবাই এই বিষয়টি উপলব্ধি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যা শুনলাম আমাদেরকে থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু